হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আজকে একটু গল্প করতে আসলাম। শরীর মন কোনোটাই ভালো নেই, একদমই ভালো নেই। আমার গলা দেখে শুনেই হয়তো বুঝতে পারছো, ভয়েস শুনেই বুঝতে পারছো। তবুও মনে হয় যে একটুখানি গল্প করি, এক ঘরের মধ্যে রয়েছি, ভালো লাগছে না একদমই, একদম মন ভালো নেই। তার মধ্যে হাজব্যান্ডের তো কোভিড পজিটিভ, আমি আগেই একটা ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি। আর তার সাথে সাথে ওর এখন নতুন একটা রোগ ধরা পড়েছে, আর সুগার। আমি জানি না এই বয়সে কারোর সুগার হয় কি না, মানে আমার হাজব্যান্ডের যা বয়স, এই বয়সে কারোর সুগার হয় কি না আমার জানা নেই। তবুও ওর হয়েছে, সে যাই হোক আর কী করবো, এখন হয়ে গেছে, যখন সেটা তো ট্রিটমেন্ট করতে হবে। আর এখন ও একটু ভালো আছে হাজব্যান্ড, ওকে নিয়ে আমার টেনশনটা একটু কমেছে। আর এখন আমার আর শাশুড়ির শরীরটা খুব একটা ভালো নেই, তো বাড়িতে যারা কাজ করছি তাদের যদি শরীর খারাপ হয়ে যায় তো একদম সংসার সত্যি অচল হয়ে যায়। আর যে বাড়িতে মানে একদম ছোট ছোট দুটো বাচ্চা, তো তারাই জানে যে কি সমস্যা, যে কে করবে, মানে শাশুড়ি শুয়ে থাকবে না আমি শুয়ে থাকবো, কারোর শরীরই তো পারমিট করছে না। তো যাই হোক, হাজব্যান্ডে যখন কোভিড পজিটিভ এসেছে তার একদিন দুদিন পর থেকে আমারও শরীরটা খারাপ লাগছিলো, শাশুড়িরও তাই, মানে জ্বর হালকা হালকা আসছিলো। আমি তোমাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি, এই শেয়ার করছি যাতে তোমরাও সাবধান হয়ে যেতে পারো, যে আমার কী কী সিমটম ছিল আর আমার শাশুড়ির কী কী সিমটম ছিল, যেগুলো দেখে আমরা ডক্টরের কাছে গেছি, আর কী কী ট্রিটমেন্ট হচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমি আমার ভিডিওটা বানাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার সাথে থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তো যাই হোক, এবার মূল কথায় আসি। হাজব্যান্ড যখন আসলো, পজিটিভ রিপোর্ট আসলো, তো ট্রিটমেন্ট ওকে অন্য ডক্টর দেখিয়েছিলাম, তো সেই ডক্টরের আন্ডারেই রয়েছে। আর আমার শাশুড়ির তো আমরা যেটা সত্যি সেটাই বলছি, আমরা টেস্ট করাইনি, কারণ এখনও সে অতটা মানে বেশি কিছু হয়নি। তো কিন্তু তবুও মনে হচ্ছে যেন যদি পজিটিভ আসে এক ঘরের মধ্যে, যেহেতু খুব একটা বেশি আমি মানামানি করতে পারছি না, কারণ হাজব্যান্ড দেখাশোনা করতে হচ্ছে, ও গরম জল করে দেওয়া, গার্গল করে করার জন্য গরম জল, প্লাস খাবার দাবার দেওয়া, ওষুধপত্র মনে করি দেওয়া। আরও বলছে আমার মানে প্রচণ্ড ঘাড় ব্যথা করছে, হাত ব্যথা করছে, একটু ম্যাসাজ করে দাও। তো আমি কি কখনো পারবো যে না আমি দিতে পারবো না, তুমি কোভিড পজিটিভ, সেটা একটা মানে একটা ওয়াইফ হয়ে আমি কখনো পারবো না। তো আমি তাছাড়া তার ওর যখন পজিটিভ রিপোর্ট আসেনি, তার আগে তো ওর সঙ্গে ছিলাম, ওর সমস্ত মানে ও বসলেই বলছে গা হাত পা টিপে দাও, মাথা টিপে দাও, মাথা ব্যথা করছে, ঘাড় মানে ঘাড়ের এই সমস্ত জায়গা ওর খুব ব্যথা করতো, মানে এই যে এই জায়গাগুলো, তো সবসময় ম্যাসাজ করে দিতে বলতো, মানে যাকে পারছি তাকে বলছো, মানে ওর এতটাই কষ্ট হচ্ছিল আর কি। তো যাই হোক, তা যখন পজিটিভ এসেছে তখনও ও বলছে যে কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। তো সেখানে তো আমি একটা মানে ও মিসেস হয়ে কখনো বলতে পারি না যে না আমি দেবো না, তুমি কোভিড পজিটিভ, তো সেটা তো কখনো হয় না। তো ওর সমস্ত কিছু ই করা মানে ম্যাসাজ করে দিতাম, তারপর তোমার আয়োডেক্স দিয়ে বা মমতান দিয়ে মাথা, এই যে এই সমস্ত জায়গাগুলো খুব ব্যথা করতো, এই জায়গাগুলো ব্যথা করতো, তো সেগুলো ম্যাসাজ করে দেওয়া। তো সেটা করে আমি হাত টাত ধুতাম, স্যানিটাইজ করতাম, তারপরে ধরো হয়তো করতে করতে বা ছেড়ে চলে আসলো, একটু করে নিও, কান্না করছে বা পড়ে গেল, মানে আমি তোমাদের ঠিক মানে বলে বোঝাতে পারবো না যে বাচ্চা যেখানে আছে সেখানে সত্যি খুব মানে প্রবলেম হয়ে যায় যখন বাড়ি থেকে কোভিড পজিটিভ হয়ে যায়, মানে করোনা আক্রান্ত হয়ে। তো যাই হোক, এখন ওর যখন এই সমস্ত করতে হচ্ছে করলাম, তার সাথে সাথে শাশুড়িরও আস্তে আস্তে শরীরটা খারাপ হতে শুরু করলো, আমারও তাই, দুজনেরই মানে অল্প অল্প সিমটম দেখা দিচ্ছে। তো আমরা একজন ডাক্তারের কাছে গেছি, যে ডক্টর কিনা আমার ননদকে সারিয়েছে, ননদেরও করোনা হয়েছিল, তো ওনার কাছে গিয়েছিল, টেস্ট করাইনি আমরা। তো যাওয়ার পরে এবার উনি মেডিসিন দিল, ওনাকে বলেছি আমার কী কী সিমটম ছিল বলো তো। আমার হচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আর বিকেলবেলা ঘুম থেকে যখন উঠতাম, এই সময় দুটো মানে পার্টিকুলার এই দুটো টাইমে আমার হালকা হালকা জ্বর আসতো। এই জ্বরটা তোমার তো মানে থার্মোমিটারে উঠতো না, কিন্তু ভেতরে ভেতরে জ্বর, আর পায়ের তালুগুলো পুরো গরম হয়ে যেত একদম, এই হচ্ছে আমার সিমটম। আর হচ্ছে তোমার টেস্ট আর স্মেলটা খুব তাড়াতাড়ি যায়নি পরে, মানে এখন আমার একটু আছে আবার নেইও, তা দু তিন দিন পর থেকে আমার টেস্ট আর স্মেল অনেকটাই চলে গেছিলো। আর তারপরে আর হচ্ছে তোমার মানে খুব উইক লাগতো,
হাড়ের ব্যথাটা আমার খুব একটা ছিল না তা না, কাশি নেই আমার, কিন্তু কাশি নেই, যে অনেকে হয় কোভিড হলে কাশি হবে, গলা ব্যথা হবে, আমার সেগুলো সেরকম কিছু ছিল না। তো ওনাকে বলেছে এই ব্যাপারগুলো, খেতে পাচ্ছিলাম না, খাওয়া দাওয়া একদম উঠে গেছে। আর শাশুড়ির হচ্ছে ওনার তাই গলাটা ওনার ধরে গেছিলো, মানে কথা বলছে কিন্তু বুঝতে পারছি যে ওনার কষ্ট হচ্ছে এইরকম। আর জ্বর, ওনারও জ্বর আসতো হালকা হালকা, মাথাটা ভার, আমার মাথাটা ভার ছিল না কিন্তু মায়ের মাথাটা ভার হয়েছিল। তো ডক্টর দেখিয়ে এসেছি, উনি মেডিসিন দিয়েছে 5 দিনের, অ্যান্টিবায়োটিক দিয়েছে আর P650 এই দুটো, এই মেডিসিনটা আমাকে পার ডে দুটো করে দিয়েছে আর তার সাথে আরও দুটো তিনটে অ্যান্টিবায়োটিক। হ্যাঁ, 5 দিন খেয়েছি। তো খাওয়ার পরে এখন আমার কোভিডের চলছে, মানে কোভিড বলতে কি আমি তো সেরকম পার্টিকুলার ডেট বলতে পারবো না, আর যেদিন থেকে ডক্টর দেখিয়েছি তারপরে যে মেডিসিনটা আমি স্টার্ট করেছি তারপরে এখন হচ্ছে তোমার আজকে 7 দিন না 8 দিন হচ্ছে। তো ওনাকে আমি আবার, উনি 5 দিন পরে আবার যেতে বলেছিল, তো মা আর জানি, মার মোটামুটি 5 দিনের ওষুধে ঠিক হয়ে গেছে, অনেকটাই ঠিক হয়ে গেছে, একটু গলাটা হালকা ভার ভার রয়েছে আর মোটামুটি হয়তো ঠিক হয়ে গেছে, মা বলছিল আর যেতে লাগবে না। কিন্তু আমার কি হচ্ছে, পরের দিন 5 দিনের পরে আবার একটু ঘাড় ব্যথা করছিল, মানে এই যে এই এই ওপর থেকে এই জাস্ট এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ব্যথা করছিল। আর তোমার সরি, খাওয়া দাওয়া মানে বুঝতে পারছি না যে আমি কী খাচ্ছি, মাছ খাচ্ছি, মনে হচ্ছে যেন মানে মাছের কোনো গন্ধ হয়নি, জাস্ট মনে হচ্ছে কোনো একটা আটার ডালা বা কিছু এরকম টাইপের কিছু খাচ্ছি, মানে খেতে পাচ্ছিল কিন্তু খেতে পারছিলাম না একদম, কোনো কিছুই যেন ভালো লাগছে না। তার মধ্যে দেখো খেতে পাচ্ছি না, শরীরটা একদম উইক হয়ে গেছে আর এত রকমের অ্যান্টিবায়োটিক পড়ছে শরীরে, মানে শরীর যেন চলে না। আর এদিকে বাচ্চা দুটো ছোট, ওদেরও আস্তে আস্তে দেখছি হালকা শরীর খারাপ হচ্ছিল। তারপরে আমার ডক্টর দেখিয়ে আসলাম আমি, আমার আসার পরে এখন একটু আপাতত ঠিক আছি, এখন হালকা হালকা স্মেল আসছে, তোমার টেস্টও একটু এসেছে, আগের থেকে একটু এসেছে, আর জ্বর জ্বর যে ভাবটা ছিল সেটা নেই, এখন অনেকটাই নেই। কিন্তু একটু দেখুন তো, ওয়েদারটাও খুব একটা ভালো না, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ্দুর উঠছে, তো যখন একটু বৃষ্টি বৃষ্টি হয় তখন একটু হাত পা একটু ঝিমঝিম করে। তো আমি ডক্টরকে বলেছি, উনি বলেছেন আপনি যখন পারবেন মনে হবে তখন একটা P650 খেয়ে নেবেন, আর কোনো অ্যান্টিবায়োটিক দেয়নি, আর দিয়েছে আমাকে ক্যালসিয়াম আর তোমার এনার্জি ট্যাবলেট, আর হ্যাঁ বলেছে রেগুলার 3 থেকে 4 লিটার জল খাবেন, যেটা আপনার কোভিডের জন্য খুব উপকারী, সেটা হচ্ছে তোমার ওআরএস বা ইলেকট্রোবিয়ন যেটা যাই হোক যেটা হোক সেটা মিশিয়ে খেতে বলেছে। মানে আমার কথা বলতেও কষ্ট হচ্ছিল, ধরো আমি একটু হেঁটে গেলাম ডক্টরের কাছে তখন আমার ওনার কাছে গিয়ে না আমার ব্রিদিং প্রবলেম হচ্ছিল, এমনি সমস্যা হয় না কিন্তু একটু কথা বললেই মানে হাঁপিয়ে যাচ্ছে, সেটা হয়তো খাওয়া দাওয়ার জন্য হচ্ছে, প্লাস এত রকমের অ্যান্টিবায়োটিক খেয়েছি সেই কারণেও হচ্ছে। তো উনি আমাকে আরেকটা ইনহেলার সাজেস্ট করেছেন, যে আপনার যদি খুব বেশি ব্রিদিং প্রবলেম হয় তখন আপনি একটা ইনহেলার ইউজ করবেন, 2 উইকসের জন্য, 2 সপ্তাহের জন্য ইনহেলারটা ইউজ করবেন, মানে ওটা কন্টিনিউ করতে বারণ করেছেন। আর তোমার এই হচ্ছে ব্যাপার, আর প্রচুর জল খেতে বলেছে, আর প্রোটিন জাতীয় খাবার, মাছ মাংস ডিম দুধ, তারপর তোমার বাদাম, হেলথ ড্রিঙ্ক, হেলথ ড্রিঙ্কের থেকে উনি, আমি বলেছিলাম যে হেলথ ড্রিঙ্ক কিছু খাবো কি, উনি বলছেন হেলথ ড্রিঙ্ক খেলে খেতে পারেন কিন্তু তার থেকে ঘরের যে খাবার দাবার, ঘরোয়া যে খাবার দাবার এগুলো খান, তাহলেই আস্তে আস্তে কিওর হয়ে যাবে। সবে সবে তো আপনার হয়েছে, হয়তো পজিটিভ কি নেগেটিভ জানি না, কিন্তু ঘরে যেহেতু পজিটিভ আছে তার তো একটা হাওয়া তো আছেই ঘরে, সেই কারণে আপনাকেও সেই রকমভাবে মেডিসিন দিয়েছে, উনি আমাকে তাই বললেন, আর জল তো খেতে বলেছেন এই আর কি। আর প্রেশারটা একদম আমার লো হয়ে গেছে, সেকেন্ড টাইম যখন গেছি একদম প্রেশার লো, উনি বললেন যে খাওয়া দাওয়া করুন, মেন্টাল স্ট্রেসটা কমান। অ্যাকচুয়ালি কী বলতো, যে বাড়ির মধ্যে এখন যে কী পরিস্থিতি, যে সবাই অসুস্থ, মানে কাজগুলো যে করছি, বাচ্চাদের খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, ওদের যে মেডিসিন আছে সেইগুলো করানো, যে কী সমস্যা হয় তুমি ভাবতে পারবে না, তোমরা ভাবতে পারবে না যে কী কষ্ট হচ্ছে। তাই মনে হয় না, একই সময় মনে পড়ে যে বিয়ের আগের কথাগুলো, যখন শরীর খারাপ হতো, জ্বর জ্বর আসতো, তখন মা পাশে থেকে বলতো যে কী খাবি বল, সবসময় রেস্ট, হ্যাঁ তখন তো রেস্টই রেস্ট, মানে কাজ তো ভুলেই যাও, ছেড়েই দাও,
কাজের কোনো মানে প্রশ্নই ওঠে না, মেয়ের শরীর খারাপ যখন, আর মানে তখন সব রেডিমেড আর কি। আর তাই মনে হয় দেখো, মেয়েদের যখন বিয়ে হয়ে যায় তখন সে নিজে যখন মা হয়ে যায় তখন সেই সময়গুলো মনে পড়ে। এখন আমার, আমি কালকে আমার মানে হাজব্যান্ডকে বলছিলাম যে সত্যি বিয়ের আগে এরকম সেবা আমি পেতাম, আর এখন আমি নিজে অসুস্থ তা সত্ত্বেও কিন্তু আমাকে করতে হচ্ছে বাচ্চাদের দিকে তাকিয়ে, কারণ ওদের তো মানে করে দেওয়া কী করে দেবে, ওরা তো নিজেরা পারে না কিছু, ওরা ছোটো, ওরা কী করে করবে, তখন ওরা তো পুরোপুরি আমার ওপর ডিপেন্ডেবল, তাই না? তো এই হচ্ছে মেয়েদের লাইফ, যে কখন কীরকম মানে এক এক সময় এক এক রকম মানে খাতে বয়ে যায় নদীর মতো, এই আর এগুলো খুব মিস করি এখন। যাই হোক, তবুও এর মধ্যে মনে হয় যে না, বাচ্চাগুলো ভালো থাকুক, নিজেদের শরীর খারাপ হয়েছে কিছু করার নেই এখন, তার মধ্যে দিয়ে জীবন তো চলতেই হবে, চালাতে হবে, মানুষ শরীর ভালো না, দুজনে মিলেমিশে করছি তো আমার। যাই হোক, ওষুধ তো খাচ্ছি, আবার 8 দিনের দিন আজকে, ধরো 8 দিন, কাল থেকে দেখি আমার একটু লুজ মোশন হচ্ছে, এতদিন হয়নি, একটু লুজ মোশন হচ্ছে, এটা বলছে কোভিডের এক একটা সিমটম। হ্যাঁ, কোভিড হলে অনেকের তোমার হয় লুজ মোশন, হয় অনেকের হয় না। তা আমার হাজব্যান্ডের হয়েছিল, ওর তবে খুব বেশি না, ওর 2 বার মতো হয়েছিল, তারপরে মেডিসিন খাচ্ছিল ঠিক হয়ে গেছে। আর আমার আজ প্রায় তোমার যেদিনকে লুজ মোশন হয়েছে 5 বার কি 6 বার হয়েছে লুজ মোশন, তারপরে একটা মেডিসিন খেয়েছি, মেট্রোজিল খেয়েছি, আর তারপরে কমে গেছে, ঠিক আছে। তো তোমাদের দেখো এরকম যদি কোনো সিমটম থাকে তোমরা কিন্তু বসে থাকো না, একদম বসে থাকবে না, ডক্টরের কাছে যে যেরকম ডক্টরকে দেখাও, মেডিসিনের ডক্টর বা যার যেরকম ফিজিশিয়ানকে দেখিয়ে যেও বুঝতো, অবশ্যই তাড়াতাড়ি করে ডক্টরের কাছে চলে যাবে, যে আমাদের এখন পরিস্থিতি কিন্তু খুব খারাপ, আর বিশেষ করে বাচ্চাদের জন্য তো আরও মানে ভয়ঙ্কর সময় আসছে যেটা নিউজে বলছে। হ্যাঁ, এত প্যানিক করার দরকার নেই, বাচ্চাদেরকে একটু সাবধানে রাখলেই হয়তো ওদের এত কষ্ট হবে না। যাই হোক, আমি সত্যি এখন অনেকটা হাঁপিয়ে গেছি তোমাদের সাথে গল্প করছি ঠিকই, কিন্তু মানে একটু কষ্ট হচ্ছে কথা বলতে। তো আমি আর আমার ভিডিওটা বাড়ালাম না, তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, বাড়ি থেকে যতটা পারবে কম ভিডিও, আমি তো বেরোই না দেখো, তবুও কিন্তু আমার হয়তো পজিটিভই আছে, এখন জানি না কী পরিস্থিতিতে আছি, অনেকটাই কমে গেছে, হয়েছে তো, আমি না বেরোলে কী হবে, বাকি বাড়ির অন্যরা তো বেরোচ্ছে, বাচ্চারা বেরোয় না, আমিও বেরোই না, তবুও হয়ে গেল, আর কী করা যাবে। তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ব্লগ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আমি রেগুলারলি ব্লগ দিতে পারি না এই যে সমস্যাগুলোর জন্য, তবু কিন্তু তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে, তাহলে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই বলে আমি আমার ভিডিওটি শেষ করলাম, আশা করছি ভালো লাগছে, ভালো লেগেছে, ভালো থেকো সবাই, টাটা।